বন্যায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি, গোটা শহরকেই যেন গ্রাস করতে চায় এই প্লাবন। আগেই ছুঁয়েছিল শিব মন্দির আর লাল কেল্লা, এবার সুপ্রিম কোর্ট এলাকায় যমুনার পানি তলিয়ে গেছে রাজঘাট এলাকা। দুশ্চিন্তায় দিল্লি প্রশাসন। সরকারি কর্মকর্তারা বলছেন দিল্লিতে সুপেয় পানির সংকট হচ্ছে প্রকট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এর মধ্যে দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি যন্ত্র বিকলের কারণে তীব্র গতিতে শহরের দিকে ধেয়ে আসছে যমুনার পানি। পানির প্রবাহ আটকাতে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। এরই মধ্যে দিল্লির অনেক বাড়িঘর, রাস্তাঘাট, পর্যটন কেন্দ্র ভেসে গেছে যমুনার পানিতে। রাজধানীর কোথাও কোমর, আবার কোথাও গলা পর্যন্ত পানি, বন্ধ হয়ে গেছে যান চলাচল। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে বাঁধ থেকে পানি নিঃসরণ বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন তিনি, যদিও কেন্দ্র থেকে বলা হয়েছে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিতে হবে। এদিকে হিমাচল প্রদেশে গত কয়েকদিনের প্রবল বর্ষণে বাঁধের অবস্থা বেহাল, বেড়েছে প্রাণহানির সংখ্যা, ভেঙেছে সেতু, ভাসিয়েছে বহু গ্রাম, ডুবেছে সিভিল লাইন এলাকার রিং রোড, এমনকি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের এলাকাতেও পৌঁছে গেছে বানের পানি। দিল্লিতে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিগমবোধ ঘাট শ্মশান এলাকা, এই অঞ্চল ব্যবহার না করতে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য উদ্ধার কাজে নেমেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রায় 15টি দল। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে যেসব ত্রাণ শিবির বসানো হয়েছিল সেগুলো ডুবে গেছে, এমনকি দিল্লির পর্যটন কেন্দ্রগুলোতে আটকা পড়েছে বহু পর্যটক। জানা গেছে দিল্লির বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, বর্তমানে তিনি ফ্রান্স সফরে রয়েছেন। এদিকে বন্যা কবলিত এলাকায় গিয়ে তোপের মুখে পড়েন একজন জনপ্রতিনিধি। বেশ কয়েকদিন ধরে বন্যা চললেও দেরি করে খোঁজ নিতে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। তাকে ঘিরে ধরে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এই সময় এক নারী ওই জনপ্রতিনিধির গায়ে হাতও তোলেন। সম্প্রতি নিজের বিধানসভা আসনের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হরিয়ানার জনতা পার্টির বিধায়ক ঈশ্বর সিং। সেখানে গিয়ে বেকায়দায় পড়েন তিনি, যদিও ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি বিধায়ক। সাদাকালো নিউজ।